রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিকে সামনে রেখে বিধাননগরবাসীর জন্য আন্দোলনে নামলো বিজেপি। সোমবার বিধাননগর পুর নিগমের উল্টো দিকে বিবেকানন্দ মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ বিজেপি যুব মোর্চার। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ। মূলত বিধাননগরের রাস্তা অবিলম্বে মেরামত করা, হাইকোর্টের রায় কার্যকর করতে বেআইনি নির্মাণ ভাঙা, পথচারীদের জন্য ফুটপাত দখলমুক্ত করা, হকার পুনর্বাসন করা এবং বেআইনি পার্কিং বন্ধ করা সহ একাধিক দাবি নিয়ে এদিন অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্ব। এলাকার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি পুর নিগমের দিকেও আঙুল তুললেন বিজেপির রাজ্য সহসভাপতি ডক্টর মধুচন্দ্রাকর। সুইপার রোজ আসছে আমাদের বাড়ির কাছে, তাদেরকে বলা হচ্ছে পরিষ্কার করো, তারা বলছে লোক নেই, আমি একা, কাজেই আমি শুধু ময়লা নিয়ে চলে যাব, রাস্তা ঝাড়ু দিতে পারবো না, পরিষ্কার করতে পারবো না। তাহলে কোথায় গেল সেই লোকগুলো যাদের দায়িত্বে বিধাননগর পরিষ্কার থাকবে, যাদেরকে বিধাননগর পৌর নিগম থেকে এমপ্লয় করা হয়েছে রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য? তাই এমনিতেই একটা পুরোপুরি বেহাল অবস্থা চলছে, মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। ডেঙ্গুতে যে আসল জিনিস সেটা হচ্ছে ব্লিচ ছড়ানো, জমা জল পরিষ্কার করা, ব্লিচিং পাউডার নিয়ে আসছে, কিন্তু তাতে যে কী আছে আমরা জানি না, কারণ নাকে ঝাঁজও লাগছে না আর মশা যেমন ছিল তেমনভাবেই বসে আছে, তাদের লার্ভাগুলো তেমনই দেখতে পাচ্ছি। তাই আমাদের এটা একটা প্রাথমিক এবং একটা বড় সড়ো প্রতিবাদ সভা করেছি আমরা, যে মানুষ যাতে পরিষেবা পায়, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, মশা তো যাকে ইচ্ছেই কামড়াতে পারে। বিধাননগর পৌর নিগম এলাকা জুড়ে ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত বেহাল দশা রয়েছে এবং তার পাশাপাশি পার্কিংয়ের সমস্যা এবং ফুটপাত দখল, রাস্তা খারাপ, এই একাধিক ইস্যু নিয়ে ইতিমধ্যেই একেবারে বিধাননগর পৌর নিগমের উল্টে পাশে বিবেকানন্দ মূর্তির পাদদেশে বিজেপির তরফ থেকে, যুব মোর্চার তরফ থেকে ধর্না মঞ্চ, সেই ধর্না মঞ্চ চলছে ইতিমধ্যেই একেবারে রাজ্য সহসভাপতি মধুচন্দ্রাকর এছাড়াও যারা অন্যান্য নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছেন এবং এই ধর্না মঞ্চে মানুষ যাতে পরিষেবা পায় সেই দাবি জানানো হচ্ছে রাজ্য বিজেপির যুব মোর্চার তরফ থেকে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, বিধাননগর।